ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হরযুত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার 18 মার্চ বেলা 11টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেপ্তার করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি ওমরা পালন করতে স্বামীর সঙ্গে সৌদি আরব যান মাহিয়া মাহি। সেখান থেকে দেশে পৌঁছালে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী রাকিব সরকার পলাতক রয়েছেন। এর আগে শুক্রবার 17 মার্চ রাতে মারধর, চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় 2টি মামলা দায়ের করা হয়। মারধর, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে তাদের সহ 28 জনকে আসামি করে স্থানীয় ইসমাইল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এছাড়া বাসন থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশের এলাকাবাসী জানায়, শুক্রবার 17 মার্চ সকালে ফেসবুক লাইভে স্বামী রাকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন তিনি। মাহি ফেসবুক লাইভে বলেন, তার স্বামীর গাড়ির শোরুম শনিরাজকার প্যালেসের গেট ভেঙে ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন মাহি। এর আগে মাহি ফেসবুক লাইভ করার পর স্থানীয় ইসমাইল হোসেন সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলেন, রাকিব সরকার তার প্রায় 11% জমি দখল করে গাড়ির শোরুম করেছেন। সরকারের বিভিন্ন দপ্তরে তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করা হয়। শুক্রবার ভোর রাতে রাকিব সরকারের লোকজন ওই শোরুমে নতুন কিছু গাড়ি ওঠাতে থাকে। খবর পেয়ে আমি সহ ইসমাইল কয়েকজন সেখানে হাজির হই। এ সময় রাকিব সরকারের লোকজন আমাদের উপর হামলা চালায়। তারা নিজেরাই শোরুম ভাঙচুর করেছে। জমি ছেড়ে দেওয়ার শর্তে রাকিব সরকার আমার কাছে 1 কোটি টাকা দাবি করে। গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম সাংবাদিকদের জানায়, সামাজিক মাধ্যম ফেসবুকে মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছেন। ভাবমূর্তি ক্ষুদ্র করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, শুক্রবার ভোরে তাদের গাড়ি শোরুমে হামলার ঘটনা শুনে দ্রুত পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখান থেকে সবাই পালিয়ে যায়। এই ঘটনায় ইসমাইল হোসেন সহ তার কয়েকজন লোক আহত হয়। পরে শুক্রবার রাতে ইসমাইল হোসেন বাদী হয়ে 28 জনের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা দায়ের করেন।